দেখো বিউই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘুরি ঘুরি অভিযোগ উঠছে এবং কিছু করতে কেউটের মতো একাধিক অভিযোগ দুর্নীতির কথা সামনে আসছে এবং সবথেকে বড় বিষয় যে ধর্ষণ খুনের ঘটনা ঘটেছিল সেখান থেকে পরতে পরতে একের পর এক মোড় খুলছে এবং এই মুহূর্তে টেন্ডার নিয়ে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠছে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে স্ত্রী ঠিক তার লাগোয়া যে ক্যাফেগুলো রয়েছে সেই টেন্ডার পাওয়া কিন্তু দুর্নীতির অভিযোগ উঠছে গতকালই আমরা দেখেছি যে সিবিআই আধিকারিক তারা কিন্তু এর বিষয়ে তদন্ত করতে নেমেছিল এবং জায়গায় তল্লাশিও চালিয়েছে রাত্রিবেলা আমরা দেখলাম কি ছবিটা না যে ক্যাফেকে নিয়ে এত ভুড়ি ভুড়ি অভিযোগ টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসছে সেই ক্যাফের যিনি বর্তমান ম্যানেজার রয়েছেন তাকে অর্থাৎ শশীকেও কিন্তু গতকাল রাতে জিজ্ঞাসাবাদ করা হয় একাডেমিক বিল্ডিংয়ে তাকে নিয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই এর কর্তারা শুধু তাই নয় বেশ খানিকক্ষণ সেই জেরা চলে এবং রাত্রির একটা নাগাদ আমরা দেখেছি যে সিবিআই আধিকারিকরা তারা বেরিয়ে যান তবে এখান থেকে প্রশ্ন উঠছে শুধুমাত্র শশী নাকি আরও কেউ ইনভলভ রয়েছে তবে যে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে যে কাগজপত্র দেখানোর বিষয় ছিল বা টেন্ডারের যে সমস্ত কাগজপত্র থাকে সেই সমস্ত কিন্তু কিছুই দেখানো সম্ভব হয়নি শুধু তাই নয় এই দোকানটি চালান হচ্ছে একজন মহিলা লৌহ ক্ষমা বলে জানা যাচ্ছে এবং এই দোকানের টেন্ডার নিয়ে কিন্তু একটি প্রশ্ন উঠে যাচ্ছে এবং দুর্নীতির কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে শুধু তাই নয় ইতিমধ্যে কিন্তু একে একে দুই করার চেষ্টা করছেন সিবিআই এর আধিকারিকরা যে এই এই যে দোকানটি ছিল এই দোকান থেকে কারা কারা মূলত লাভবান হতেন কারণ যে আফসারের নাম উঠে আসছে সেই আফসার সন্দীপের অত্যন্ত ঘনিষ্ঠ যদিও বর্তমানে তিনি যেটা দাবি করছেন যে আফসার হচ্ছে বর্তমানে সন্দীপ বসে সিকিউরিটির কাজ করতেন এবং তারা পুরোপুরি সিভিল ড্রেসে থাকতেন এবং এ বিষয়ে তিনি কিছুই জানেন না তবে এখানেও কিন্তু প্রশ্ন রয়েছে এই এই সন্দীপ ঘোষের সংলগ্ন আরও যারা কাজ করতেন বা সন্দীপ ঘোষের যারা কাজ করছেন তাদের মধ্যে আর কারা কারা জড়িত রয়েছে শুধুমাত্র তাই নয় ইতিমধ্যেই কিন্তু যে অভিযোগ আমরা দেখেছি উঠছে নানা প্রান্ত থেকে যারা এতদিন ধরে কাজ করেছেন তারা এখন অভিযোগ করছেন যে এই আরজিকর হাসপাতালে শুধুমাত্র টেন্ডার দুর্নীতি নয় যে মরদেহ নিয়ে আমরা লোপাটের অভিযোগ আমরা দেখেছিলাম আক্তার আলী তিনি নিজে অভিযোগপত্র করেছিলেন সেই মরদেহ নিয়েও কিন্তু অভিযোগ আসছে তার কারণ বিভিন্ন বিষয়ে উঠে আসছে যে মর্গে দেহ রাখা হতো এবং সেই জায়গা থেকে বলাই যায় ওয়েন্দিলা যে দুর্নীতির আতর ঘর কিন্তু আরজিকর এবং সেখান থেকে পরতে পরতে একাধিক রহস্য লুকিয়ে রয়েছিল যে রহস্যগুলো একাধিকবার কিন্তু এক এক করে বেরিয়ে আসছে আমরা সেদিকে নজর রাখবো দুজনকেই তোমরা বলবো যে আমাদের সঙ্গে থাকো তবে এই মুহূর্তে একবার যে সন্দীপ ঘোষকে বারবার বলছে একটা কথা দুর্নীতির আবিষ্কারক ঠিক তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে আর একবার দেখুন আপনারা সন্দীপের দুর্নীতির জালটা একবার দেখুন মেডিকেল বর্জ্য পাচার বাংলাদেশের সিরিঞ্জ পাচার মর থেকে লাশ পাচার একই সঙ্গে টাকার বিনিময়ে পাশ করানো এখানে শেষ নয় টেন্ডারের দুর্নীতি বেআইনি পার্কিং তারই পাশাপাশি কিন্তু একাধিক অভিযোগ রয়েছে ক্যান্টিন সুলভ শৌচালয় সেখানেও দুর্নীতি হয়েছে হাসপাতালের দালাল চক্র সেখানেও তার হাত রয়েছে অনুমতি ছাড়া স্টল তৈরি হয়েছে সিভিকদেরকে দিয়ে সেখানে রোগী ভর্তি করানো হয়েছে রোগী ভর্তিতেও কমিশন নিতেন মানে প্রত্যেকটা জায়গায় হাত যশ রয়েছে সন্দীপের কি না করেছেন তিনি ভুড়ি ভুড়ি অভিযোগ অভিযোগ একটা লম্বা লিস্ট বলা যায় টেন্ডারে দুর্নীতি করেছে পার্কিং সেখানে সেখানে টাকা পেয়েছে হাসপাতালে তোলাবাজি অনুমতি ছাড়াই স্টল মানে একেবারে ব্যাঙের ছাতার মতন ইতি উতি গজিয়ে উঠেছে একাধিক দোকানপাট এই হাসপাতালে ক্যান্টিন সুলভ শৌচালয়ে দুর্নীতি আর ঠিক সেখানেই হাসপাতালে দালাল চক্র আর সেই সন্দীপ ঘোষ যাকে বারবার জেরা করা হচ্ছে কিন্তু সত্যি কথাটা বলছেন না বা বলতে চাইছেন না এবার তাকে কি করা হবে তার আজকে পলিগ্রাফ টেস্ট করা হতে পারে ঠিক এই জায়গা থেকে আরো একবার ঘুরে আসি আমরা সিজিও থেকে যেখান থেকে তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে তুলিকা যার বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ দুর্নীতির আবিষ্কারক যে মানুষটা সত্যি কথা ঠিক করে বলছেন না অনেক কিছু এড়িয়ে যাচ্ছেন অসঙ্গতি রয়েছে সেই মানুষটারই আজকে পলিগ্রাফ টেস্ট দেখো সে কারণে অর্থাৎ টানা নদিন যখন জিজ্ঞাসাবাদ করে সিবিআই অফিসাররা এই সন্দীপ ঘোষকে সেখানে কিন্তু বারংবার ধরে আমরা সিবিআই সূত্র মারফত খবর করেছি যে এই সন্দীপ ঘোষ তার কথায় অসঙ্গতি রয়েছে এবং তদন্তে সহযোগিতা করছে না অর্থাৎ কথায় অসঙ্গতি থাকা মানেই বেশ কিছু জায়গায় তদন্তের ফাঁক থেকে যাচ্ছে অর্থাৎ যে প্রশ্ন করছেন সঠিক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না সন্দীপ ঘোষ সে কারণে তাকে সময় দেওয়া হয়েছে 10 ঘন্টা কখনো 12 ঘন্টা কখনো 13 ঘন্টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে কিন্তু কোনোরকমভাবে সত্য ঘটনা সামনে আনতে পারছে না বা কোনো একটা জায়গায় ফাঁক থেকে যাচ্ছে বলে কিন্তু পলিগ্রাফ টেস্টের পথে হেঁটেছে সিবিআই ইতিমধ্যেই আজকে যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা দিন তার কারণ এই সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ রয়েছে টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে যে হাসপাতালে যে বিভিন্ন যে দুর্নীতি সেই দুর্নীতির তার নাম জড়িয়েছে এর সঙ্গে যেহেতু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই মুহূর্তে অভয়ার খুনি কারা রয়েছে দোষী কারা রয়েছে তাদের ধরা আর সে কারণে পলিগ্রাফ
পলিগ্রাফ টেস্ট, যে পলিগ্রাফ টেস্ট করলে যেখানে সত্যটা সামনে চলে আসবে, আর সে কারণে পলিগ্রাফ টেস্টের পথে এই মুহূর্তে হেঁটেছে সিবিআই। আর আজকে সে কারণে 11 দিনের মাথায় যে সন্দীপ ঘোষ রয়েছে প্রাক্তন অধ্যক্ষ, তাকে আজকে ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে, এই যে সিবিআই দপ্তর রয়েছে সেখানে, আর এখানে পলিগ্রাফ টেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে সন্দীপ ঘোষের। পিউ একেবারে একেবারে ঠিক তেমন সবচেয়ে বড় ঘটনা তুলিকা, যে হাসপাতালে যেখানে এত বড় একটা নারকীয় ঘটনা ঘটে গেল, সেখানে সন্ধি ঘোষ কিভাবে ভাবলেশন হয়ে থাকতে পারেন সেই প্রশ্ন যখন উঠছিল, তখন মনে হয় এই প্রক্রিয়া, এই পরীক্ষা দরকার। ধন্যবাদ দুজনকে, আমরা অবশ্যই সেদিকে আরো একবার নজর রাখবো। তবে বারবার যেমনটা বলছিলাম কিন্তু যে এই মানুষটা অনেক কথায় অসঙ্গতি রয়েছে, তাই তার এবার পলিগ্রাফ টেস্ট। ঠিক এরই পাশাপাশি আপনাদেরকে আরো একটা বিষয় এই মুহূর্তে জানাতে চাইবো, যে অভয়া হত্যাকাণ্ড ও আসছে করে দুর্নীতি দুয়েরই তদন্ত সমান্তরাল ভাবে যখন করছে সিবিআই, রবিবার সিবিআই একটি দল পৌঁছে যায় আর করে চন্দন লোহকে নিয়ে ক্ষমা লোহের ক্যাফেতে, সেখানে যান তদন্তকারী আধিকারিকরা। দেখুন একদিকে সন্দীপ ঘোষ সহ একাধিক ব্যক্তির ঠিকানায় হানা সিবিআই, অন্যদিকে আরজি করে পৌঁছলো সিবিআই আরও একটি দল। রবিবার সন্ধ্যেই আরজি করের একাডেমিক ভবন ও MRU ভবনে গিয়েছিলেন তদন্তকারীরা। একাডেমিক ভবন থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমের প্রশ্নে ইঙ্গিতপূর্ণ উত্তর দিলেন এক সিবিআই আধিকারিক। সিবিআই স্ক্যানারে সন্দীপের টেন্ডার দুর্নীতিও, চন্দন লোহকে সঙ্গে নিয়ে রাতে আরজি করে স্টলে যায় সিবিআই, স্টলটির ভেতর দীর্ঘক্ষণ তল্লাশি চালান সিবিআই আধিকারিকেরা। অভিযোগ উঠছে সন্দীপ ঘোষের নামে, এবং জানা যাচ্ছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছিল এই চন্দন লৌহ। এই চন্দন লৌহ কোথা থেকে দোকানের দোকান তৈরি করার পারমিশন পেয়েছিলেন, কাগজ কোথা থেকে তৈরি হয়েছিল, এই বিভিন্ন তথ্যগুলো সিবিআই চায়, এবং তার মধ্যে ট্রেড লাইসেন্সও কিন্তু বাজেয়াপ্ত হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। তল্লাশি শেষে রিপাবলিক বাংলার প্রশ্ন এড়িয়ে কার যত চম্পট দিলেন চন্দন লৌহ। ট্রেড লাইসেন্স আর হসপিটাল অথরিটি একটা কাগজ ছিল, এটা নিয়ে গেল। কোথা থেকে পেয়েছিলেন দোকানটা একটু হিস্ট্রিটা বলুন। কাগজ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আপনি? একদম। এতক্ষণ ধরে কি কথা হলো? কাগজপত্র দেখতে চাই। আমার সব কাগজ কি আছে? সন্দীপ ও চন্দন লোহের ঘনিষ্ঠতার বিষয়ে একাধিক তথ্য উঠে আসছে দীর্ঘ দিন ধরে। এই আরজি করে রয়েছেন চন্দন লৌহ, অস্থায়ী কর্মীদের জন্য আরজি করে একটি ইউনিয়নও চালান চন্দন, রোগী ভর্তিতেও হাত জশ ছিল চন্দনের। চন্দন লৌহের ফ্ল্যাটের নিচেই ডেপুটি মেয়র অতীন ঘোষের কার্যালয়। সকালেই হাওড়ার সাকরাইলে ওষুধ সরবরাহকারী বিপ্লব সিং এর বাড়িতেও গিয়েছিল সিবিআই এর আধিকারিকেরা। 12 ঘন্টা তল্লাশির পর রাত 9টা নাগাদ সেখান থেকে বেরিয়ে যায় সিবিআই। রাতে সাকরাইলের আরো একটি ঠিকানায় সিবিআই তল্লাশি, সুমন হাজরা নামে আরো একটি ওষুধ সরবরাহকারীর বাড়ি ও ওষুধের দোকানে হানা তদন্তকারীদের। সন্দীপ ঘোষ ছাড়াও বেলগাছিয়ায় ঈশান ক্যাফে, ক্ষমা লৌহ ও হাওড়ার বাণীপুরের মা তারা ট্রেডার্স এর বিরুদ্ধে FIR রুজু করেছে পুলিশ। আরজি করে দুর্নীতির ঘুঘুর বাসা কি এবার ভাঙতে চলেছে রিপাবলিক বাংলা।